জীবন তার গতিতে থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। কিছুই হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। তার লাইফে তোমার গুরুত্ব কমে গেলে দেখবে কথা বলার ধরনটাই পাল্টে ফেলেছে। জীবনকে যদি বুঝতে চাও তাহলে নিজের অতীতকে দেখো, আর যদি জীবনকে ভালোভাবে বাঁচতে চাও বর্তমানকে দেখো। সাদামাটা হও, কিন্তু কখনোই নিজেকে এতটা সস্তা বানিও না যাতে কেউ পস্তা বানিয়ে তাতে পা মুছে চলে যেতে পারে। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না। ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। হাসি মুখে দুনিয়া বদলে দাও, কিন্তু দুনিয়াকে তোমার হাসিটা বদলাতে দিও না। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই, মনে রাখবেন। টিকিট কাউন্টারের লাইনে শেষ ব্যক্তিটিও এক সময় টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছায়। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। এখনকার সময় ভদ্র মানেই তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবাদী মানুষ মানেই তুমি শত্রু। সত্য অনেকটা অপারেশনের মতো, ব্যথা লাগলেও রোগ মুক্তি হয়। মিথ্যা হলো পেন কিলারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পরে মারাত্মক। কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু কারোর কাছে গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্প শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব না, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়ায় সহজ জিনিসের মূল্য দেয় না কেউ। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের ভেতরে পর এবং পরের ভেতরে আপন তা বোঝা যেত না। রেগে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগে জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয়। জীবনে তিনটি কথা মনে রাখবেন। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন।